নমস্কার অবশেষে শক্তি হার ঘূর্ণিঝড় জাওয়াত এবং ধাপে ধাপে শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে বাংলার ওপরে অবস্থান করেছে এটি ধীরে ধীরে বাংলাদেশের ওপর দিয়ে বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে পূর্ব ভারতের রাজ্যগুলির দিকে ক্রমশ এগোতে থাকবে আবাদ দপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড় নিম্নচাপ রূপে অবস্থান করেছে বাংলার উপকূলে এর প্রভাবে পূর্ব মেদিনীপুরের দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা সাগর কাকদ্বীপ বকখালী এবং সুন্দরবন প্রভৃতি এলাকায় জলোচ্ছ্বাস উচ্চ পর্যায়ে পৌঁছবে ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকা থেকে মানুষজনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এদিকে হাওয়া অফিসের খবর অনুযায়ী হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের পনেরোটি জেলায় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই তবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছু কিছু এলাকায় আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে সাত তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে আবার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই গভীর নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণবঙ্গে সব জেলাগুলিতে মূলত হালকা থেকে মাঝারি মারিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত সময়ের মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলি অর্থাৎ পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে কোথাও ভারী আবার কোথাও কোথাও অতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে আবার উন্নতি আসতে শুরু করবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ বীরভূম নদীয়া পূর্ব বর্ধমান কলকাতা হাওড়া হুগলি এবং দুই চব্বিশ পরগনাতে বিকেল অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্বাঞ্চলের এই জেলাগুলির কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে পর্যন্ত সময়ের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনার কোনো কোনো এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী এই নিম্নচাপ ক্রমশ উত্তর পূর্ব দিকে সরে গিয়ে বাংলাদেশ সহ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ সহ বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাতের পাশাপাশি ভারী থেকে অতিবারি বৃষ্টিপাত হতে পারে সমুদ্র উপকূলে ঝোড়ো হওয়া বইবে উত্তাল থাকবে সমুদ্র সেই জন্য আজ সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং সমুদ্র সৈকতেও কোনো পর্যটকদের যাওয়ার অনুমতি নেই এদিকে ঘূর্ণিঝড় যাওয়াদের পবে পশ্চিম বর্ধমানে দুর্গাপুরের আলু চাষিদের মাথায় চিন্তার ভাঁজ রবিবার সকাল থেকে আকাশের মুখ ভার কখনো ঝিঝিরি বৃষ্টি এই বৃষ্টি ক্রমশ বাড়লে চরম ক্ষতির মুখে পড়তে হবে আলু চাষিদের তাই সব চাষির মাথায় হাত তাই সকলের একটাই অনুরোধ একমাত্র সরকার পাশে দাঁড়ালে কিছুটা উপকৃত হবেন তারা এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলটি অবশ্যই ক্লিক করে রাখবেন ধন্যবাদ